আপনারা আমার সামনে একটা মেশিন দেখতে পাচ্ছেন, মেশিনটা হচ্ছে মিক্সচার মেশিন বলে। এটা মূলত বেকারির যত ধরনের প্রোডাক্ট হয়, যেমন কেক, বিস্কুট থেকে শুরু করে পাউডার পর্যন্ত এই মেশিনে মিক্সচার করা হয়ে থাকে। তো এই মেশিন সম্পর্কে আজকে আপনাদের অবগত করব, এটা কীভাবে কাজ করে, এর ফাংশনালগুলো কী কী, কোনটার কীরকম কাজ, সেটা আমরা আপনাকে আজকে অবগত করব। তো চলুন দেখা যাক মেশিনটা সম্পর্কে। এই মেশিনটা হচ্ছে মূলত 2 হর্স পাওয়ার দিয়ে চলে। এর যে একটা মেশিন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত 2 হর্স পাওয়ারের। আর এর যে লাইন, এটা হচ্ছে মূলত বিদ্যুৎ দিয়ে চলে। এটা আপনার বাসা বাড়ির লাইনে যে বিদ্যুৎ দিয়ে চলে, মানে 220 লাইনে যে বিদ্যুৎ চলে, সেই বিদ্যুৎ দিয়েই আপনারা মূলত এই মেশিনটা চলা ইউজ করতে পারেন। এছাড়া এই আপনার যে এটা দেখতেছেন, এই মূলত এর কাজ হচ্ছে এই ট্যাঙ্কিটাতে। এই ট্যাঙ্কিটা হচ্ছে, এর ধারণ ক্ষমতা হচ্ছে আপনার 20 কেজি ক্যাপাসিটি আছে। আপনি আপনার যে প্রোডাক্টই মিক্সচার করেন না কেন, এটা আপনার সর্বোচ্চ 20 কেজি পর্যন্ত ধারণ করতে পারেন। আর হচ্ছে যে এই ট্যাঙ্কিটা পুরো মূলত আপনার 100% ফুড গ্রেড SS শিট দ্বারা তৈরি, যেটা আপনার আর আপনার যে প্রোডাক্টটা দিবেন সেটা যাতে আপনার ক্ষতি না হয়, সেজন্যে আপনার খাবার যাতে নষ্ট না হয়, আপনার খাবারের জন্য পয়জন সৃষ্টি না হয়, সেজন্যে এই শিটটা মূলত ব্যবহার করা হয়। বুঝতে পারছেন কত সেফটির সাথে এই মেশিনটা তৈরি করা হয়েছে। আর এর ভিতরে হচ্ছে এটা খুললে দেখতে পারবেন, আমরা আপনাদের ট্রায়াল হিসেবে আমরা দেখাবো যে কীভাবে এটা কাজ করে। দেখেন এর ভিতরে হচ্ছে, আমরা একটু আগে একটা পাউডার, মানে হচ্ছে টুথ পাউডার যেটা, সেটা মিক্সচার করেছিলাম, তার কিছু আছে, আপনাদের দেখাবো কীভাবে টুথ পাউডার আমরা তৈরি করে থাকি। তো এর ভিতরে হচ্ছে এইভাবে এটা, এখানে প্রোডাক্ট দেওয়া হয়, আপনার যে কাঁচামালগুলো ইউজ করবেন সেটা দিতে পারবেন। আর এটার হচ্ছে এই যে এটা হচ্ছে আউটলাইন, এটার মাধ্যমে আপনার প্রোডাক্টটা, মানে যে পাউডারটা হবে সেটা বের হয়ে আসবে। তো মূলত হচ্ছে যে এই মেশিনটা হচ্ছে এর একটুই হচ্ছে ফাংশনাল ভ্যালু একটুর। আর যা বলার আছে আমরা একটু এখন আমাদের যে একটু আগে যে পাউডার করছিলাম, টুথ পাউডার, সেটা আবার আমরা আপনাদের সামনে দেখাবো যে কীভাবে আমরা তৈরি করতে করি। তো ভাই একটু অন করলে বা কাঁচামালগুলো দেখ। আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। দেখেন এখানে এখন কাঁচামালগুলো দেওয়া হবে আমাদের। এই দেখেন আমাদের এগুলো কাঁচামাল দেওয়া হচ্ছে। এখানে অনেকগুলো ফুড পেস্ট, একটা পাউডার তৈরি করার জন্য যেগুলো কাঁচামাল লাগে সব কাঁচামাল এখানে ব্যবহার করা হচ্ছে। আপনাদের দেখাই কীভাবে এটা কাজ করে। একটু দেখেন ভাই কীভাবে আউটপুট আসতেছে, একটু দেখেন কতক্ষণ থাকা লাগবে এটা। 5 মিনিট থাকবে না? আচ্ছা, এটা এইভাবে 5 মিনিট থাকার পর আপনার, তারপরে হচ্ছে আপনার প্রোডাক্টটা বের হবে। দেখেন কত সুন্দর, আর হচ্ছে কতভাবে কাজ করছে। কাশ্মীর এভাবে থাকবে, তো আমি তার ফাঁকে বলে নিই যে যারা এটা মানে ছোটোখাটো ব্যবসা করতে চাচ্ছেন, তারা এটা নিয়ে অনায়াসে ব্যবসা করতে পারেন। খুব অল্প খরচেই অনেকটা, মানে অনেক ধরনের মিক্সচার এটাতে, এটার মাধ্যমে করতে পারবেন আপনারা। দেখেন যে আমাদের আস্তে আস্তে যে প্রোডাক্টটা বের হওয়া শুরু করবে 5 মিনিট সময়ের মধ্যে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে জানতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখন দেখেন বের করবে, 5 মিনিট থাকার পরেই বের করতেছে।
মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের নিজস্ব ওয়ার্কশপে তৈরি করা। আপনারা যারা মানে অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তারা তাদের জন্য এটা খুবই ভালো, খুবই 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 ভালো একটা মেশিন। তো আপনারা যে কোনো ধরনের মিক্সার তৈরি করতে পারবেন এই মেশিন দিয়ে। তো ভিডিওটা আর বাড়াবো না, যারা অর্ডার করতে চান তারা আমাদের ডিসক্রিপশনের বোর্ডে দেওয়া নাম্বারে ফোন দিবেন অথবা আমাদের কৃষি বাজার পেজে ঢুকে আমাদের SMS করবেন, আমরা আপনাদের সেবায় দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।